বাগেরহাট জেলার মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে জ্বালানি তেল পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডিজেল ও চোরাকারবারি কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা আমাদের প্রতিনিধি খান মোহাম্মদ আল আউয়াল জানান গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের পশুর চ্যানেল এলাকায় মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা এক হাজার পাঁচশো পঞ্চাশ লিটার ডিজেল ও একটি টলার সহ তিন কারবারিকে আটক করা হয় জব্দকৃত মালামালসহ আটককৃতদের মঙ্গলবার দুপুর মংলা থানা পুলিশ হস্তান্তর করা হয়েছে